আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মূলা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। কীভাবে করতে হয় চলুন দেখে আসি। তার আগে একটি কথা বলিনি, অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে মূলা শাকগুলো চিকন করে পলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ লবণ। লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষলে নিব। শাকগুলো ভালোভাবে কষলে নেবেন, তাহলে শাকের ভিতর থেকে যে পানিগুলো আছে এগুলো সব বেরিয়ে আসবে। আমার শাকগুলো অলরেডি কলচানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাক থেকে শাকের ভিতর যে পানিগুলো ছিল সব বেরিয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন শাকগুলোর ভিতরে ধোয়া যে পানিগুলো আছে এগুলো ভালোভাবে চিপে নিব যেন পানিগুলো বেরিয়ে যায়। শাকটা ভালোভাবে কষলে নিলে সুন্দরভাবে শাকের কালারটা খুব সুন্দর থাকবে, আর শাকের মধ্যে যদি কোনো তিতাভাব থাকে তাও কেটে যাবে। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি করে দেওয়া। রসুন কুচি করে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম। দিয়ে আমি পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ মরিচগুলো অলরেডি একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর মরিচগুলো আমি ভালোভাবে হালকা একটু ভাজা ভাজা করে নিব। আমার চিংড়ি মাছগুলো অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মূলো শাকগুলো। মূলা শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই হলুদটা দিলে মূলা শাকের কালারটা সুন্দর হয়ে আসে, সেজন্যই দেওয়া। আপনার চাইলে স্কিপ করতে পারেন হলুদটা, কিন্তু দিলে সুন্দর লাগবে শাকটা। আমার শাকগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। আমার শাকগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এই পর্যায়ে দিচ্ছি লবণ। আমি এতক্ষণ লবণ দিইনি, কারণ লবণ দিলে শাক থেকে পানি ছাড়ে, আর যদি পানি ছাড়ে তাহলে শাকটা ভালো লাগবে না আর শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য এখন আমি 2 মিনিট ভালো করে ভেজে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।